প্রিয় বন্ধুরা, আজকে আমরা এফএল স্টুডিওর চ্যানেল ল্যাক সম্বন্ধে জেনে নেব। এফএল স্টুডিওতে কোনো প্রজেক্ট করতে গেলেই সবার প্রথমে এই চ্যানেল ল্যাকের প্রয়োজন হয় বা দরকার পড়ে। তাই এই চ্যানেল ল্যাক সম্বন্ধে আপনার যদি জানা না থাকে, তাহলে এফএল স্টুডিওতে কোনো প্রজেক্ট করার সময় বা কোনো কিছু তৈরি করার সময় আপনি হয়তো অসুবিধায় পড়তে পারেন। তাই আজকে আমরা এই চ্যানেল ল্যাক সম্বন্ধে জেনে নেব। চ্যানেল ল্যাকে কী কী রয়েছে, কীভাবে কোনটা ব্যবহার করতে হয়, কোনটার কী নাম, সেটাই আজ আমরা জেনে নেব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি অলোক। আজকের এই ভিডিওটি হল এফএল স্টুডিও টিউটোরিয়াল পার্ট নাম্বার 2। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই এফএল স্টুডিও ক্লিক করলেই, আইকনের উপর ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আমরা এই যে সাদা বক্সটা রয়েছে তারপরে থেকে 1, 2, 3, এই যে আমরা 3 নম্বর আইকনের উপর ক্লিক করলে আমাদের এই চ্যানেল ল্যাক ওপেন হয়ে যাবে। বা আমরা যদি কিবোর্ডে গিয়ে F6 পুশ করি তাহলেও কিন্তু আমরা এই চ্যানেল ল্যাকটা ওপেন করতে পারবো। দেখুন, আমি এই কিবোর্ডে F6 পুশ করছি, এই যে। এছাড়াও আমরা ক্লিক, আমি মাউস সরিয়ে নিচ্ছি, এই 6 ক্লিক করলাম, এটা আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আবার মাউস নিয়ে গিয়ে এখানে আমরা যদি লেফট ক্লিক করি সেটাও ওপেন হবে। তো এটাকেই চ্যানেল ল্যাক বলা হয়। এটা চ্যানেল ল্যাক, আমরা এটাকে ইচ্ছা মতো সরিয়ে আমাদের জায়গা মতো নিয়ে রাখতে পারি। এইভাবে উপরে মাউস নিয়ে গিয়ে লেফট ক্লিক চেপে ধরে আমরা এটাকে সরাতে পারি। এই সাইডে গিয়ে আমরা এটাকে বড় করতে পারি, এটাকে এইভাবে আমরা বড় করতে পারি। তো এইটা এবার আমরা জেনে নেব যে এইগুলো কি। অনেকেই এইগুলো এরকম দেখে, ছোট ছোট ইয়েগুলো দেখে, প্লাস এগুলো লেখা রয়েছে কী সব, 8 0 8, কি 1 2 3, এগুলো চাকা, এই নাম্বার মানে লাইট, এগুলো জ্বলছে, এগুলো দেখে অনেকে যারা নতুন, বিশেষ করে বিগিনার যারা, তারা ঘাবড়ে যান যে এগুলো কী রয়েছে, বাবা আমরা কী করে চালাবো, কী করে বুঝবো। কিন্তু বন্ধুরা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের খুব সহজভাবে বাংলাতে বুঝিয়ে দেব। তো এইগুলো যে রয়েছে এগুলোকে ব্লক বা এগুলোকে বিট বলা যায়। এগুলো হলো বিট, এগুলো অফ অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে কোনো বিটের উপরে গিয়ে আমি যখনই লেফট ক্লিক করব তখন এই বিট অন হয়ে যাবে, অর্থাৎ এটা বাজবে। এটা একটা ড্র হয়ে গেল, যখনই যেটার উপরে আমি ড্র করব সেই নোটটা বা সেই বিটটা বাজবে। অর্থাৎ একবার এখানে বাজবে, তারপরে আবার 3টের পরে আবার এটা বাজবে, আবার 3টের পরে আবার এটা বাজবে, এইভাবে বাজবে। তো দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লক বা বিট বলা হয়। এগুলো কেন দেওয়া আছে, এটা বিগিনারদের সুবিধার জন্য, একদম নতুন যারা তাদের সুবিধার জন্য দেওয়া আছে। কারণ আমরা যদি প্লেলিস্ট বা পিয়ানো রোলে যদি আমরা কোনো রিদিম তৈরি করতে যাই, আমাদের অনেক সময় টাইমিংটা গণ্ডগোল হয়ে যাবে। কারণ একটা বিটের পর আরেকটা বিট কোন জায়গাটায় বসবে, কতটা দূরত্বে বসবে, সেটা আমাদের হয়তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে। যারা নতুন রয়েছেন তাদের কথা আমি বলছি, যারা প্রফেশনাল তাদের কথা বলছি না, তার প্লেলিস্ট বা পিয়ানোর যেখানে ইচ্ছেই রিদিম তৈরি করতে পারে। তো সেই জন্য এই ব্লকগুলো দেওয়া হয়েছে। এই ব্লকগুলো পরপর সাজানো আছে কীভাবে, ঠিক ঘড়ির কাটার মতো। অর্থাৎ একটা ব্লক থেকে আরেকটা ব্লকের দূরত্ব বা টাইমিংটা সেম। এটা এই জন্যই করা আছে যে যেখানেই আমি মানে ড্র করি টাইমিংটা ঠিক থাকবে, অর্থাৎ ঠিক তালে বাজবে, রিদিমে বাজবে, একটা টাইমিংয়ে থাকবে। একটা ব্লক থেকে আরেকটা ব্লকের দূরত্ব বা একটা বিট থেকে আরেকটা বিটের দূরত্ব সেম, একদম ঘড়ির কাটার মতো। ঘড়ির কাটা ঠিক যেমন একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে যেই রকম টাইম, পরের নাম্বারটাও ঠিক সেম টাইম, ঠিক এটাও সেরকম। আর এর ফলে কি হয়, যারা নতুন বিট তৈরি করবেন, রিদিম তৈরি করবেন, তাদের কোনো তালটা কাটবে না বা রিদিমটা উল্টোপাল্টা হবে। তো এই জন্য এটা রয়েছে। তো এখানে আমরা যখনই লেফট ক্লিক করব ড্র হয়ে যাবে যেটার উপরে নিয়ে ড্র করব। আবার আমরা যখন ওই ড্রয়ের উপরেই রাইট ক্লিক করব এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা এখানে ড্র করতে পারি, ডিলিট করতে পারি। আর এটা ড্র করলা আরেকটা ব্যাপার আছে, আমরা লেফট ক্লিক চেপে রেখে, অর্থাৎ মাউসের লেফট ক্লিকটা আমরা ধরে রেখে এইভাবে করলেও ড্র হয়ে যাবে পরপর যদি আমরা করতে চাই। বা রাইট ক্লিক করে আবার এখান দিয়ে যে উপর দিয়ে নিয়ে যাবো, যেভাবে নিয়ে যাবো সেটা ডিলিট হয়ে যাবে।
তো এইভাবে করা যায়। এছাড়াও আমরা এখানে আলা মানে আলাদাভাবে ড্র করতে পারি, সেটা হলো আমরা এই যে লেখা রয়েছে যেটার মধ্যে যেই ট্র্যাকে আমরা ড্র করতে চাচ্ছি সেখানে সেই লেখাটার উপরে গিয়ে আমরা যদি রাইট ক্লিক করি, এখানে দেখুন তিন চারটে অপশন দেওয়া আছে, ফিল ইচ টু স্টেপ, ফিল ইচ ফোর স্টেপ, ফিল ইচ এইট স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা ডবল ডবল রয়েছে। এইভাবে আমরা যদি এখানে করি, যেমন ফোর স্টেপ করলে দেখুন এখানে চারটে অটোমেটিক ড্র হয়ে গেল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মুছে ডিলিট করে, এই দেখুন এইভাবে গিয়ে এই এখানে ড্র হয়ে গেল। তো এটা আমরা এইভাবে করতে পারি, প্লে করলে শুনতে পারি। তো এটা আমরা হয়ে গেল। এরপরে এই যে লাইট জ্বলছে, এই লাইটটা কি, এটা হচ্ছে এই র্যাকটাকে অন করার জন্য। অর্থাৎ এই লাইটটা যে যখনই জ্বলবে, যেটাতে জ্বলবে সেটা আমরা যখন মিক্সার চ্যানেলে ট্রান্সফার করব বা পিয়ানো রোলে আমরা যখন ইয়ে করব, তখন যেটা অন থাকবে সেটাই কিন্তু সিলেক্ট হবে। অর্থাৎ এটা সিলেক্ট করার জন্য এটা হবে। যদি আমি একসঙ্গে সব কটা না চাইছি, এইটা সিলেক্ট চাচ্ছি, তাহলে এটা থাকলে এটাই সিলেক্ট হবে। পিয়ানো রোলে যখন আমরা ইয়ে করব বা যখন আমরা প্লে লিস্টে ইয়ে করবো, সরি প্লে লিস্ট বলছি, মানে মিক্সার প্যানেলে নিয়ে যাব যখন, তখন এইভাবেই হবে। এটা সিলেক্টের জন্য, চ্যানেলটাকে সিলেক্টের জন্য এটা। এর পাশে কি রয়েছে, 808 কি, 808 ক্ল্যাপ কি হচ্ছে, এটা হচ্ছে নেম ব্লক, অর্থাৎ নাম। এই যে এখানটায় কি টোন রয়েছে বা কি বাজবে সেইটারই নাম দেওয়া আছে। এখানে যেমন দেখুন 808 কিক, এখানে একটা 80 একটা মডেল বলে দিচ্ছে 808 কিক। কিকটা বলতে আমরা অ্যাকোস্টিক ড্রামের পা দিয়ে যেটা বাজায় বড় ড্রামটা, বিগ ড্রামও বলা হয়, বেস ড্রাম বলা হয়, সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ সেই ড্রামে যেরকম আওয়াজ সেরকম আওয়াজটা আমরা এখানে পাবো, বা সেটাই সেটাই এখানে করছে। যেই নামটা লেখা থাকবে ঠিক সেটার মতো টোন হবে বা সেটারই সাউন্ড হবে। এটা যেমন ক্ল্যাপ রয়েছে, দেখুন এইখানটা ক্ল্যাপ, এটা আমি যদি এখানে ইয়ে করি, তো এক মিনিট, তো ক্ল্যাপে এই বাজবে, দেখুন এই ক্ল্যাপের আওয়াজ হলো একটা। তো এই জন্য যেটা যা লেখা রয়েছে আমরা বোঝার সুবিধার জন্য, যে এখানে কি রয়েছে, কি টোনটা আমরা পাবো, এটা আমরা বাঁদিকে দেখে, এটা এটা নেম ব্লক বলা হয়, এটা নেম। এটা আরেকটা সুবিধা রয়েছে, এখানে যদি আমি কিকটা পছন্দ না আছে বা ক্ল্যাপটা আমার পছন্দ না আছে, আমি ইচ্ছা মতো আমার এখানে নাম দিতে পারি, এই নেম ব্লকে আমার পছন্দ মতো আমি নাম দিতে পারি। আর কালারও আমি দিতে পারি, কালার বলতে আমি রঙটা এখানে সেট করে দিতে পারি, যে আমার লাল রঙের ট্র্যাকে কিক রয়েছে। তো সেটা কিভাবে, আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যখন এই রিনেম আমরা করব, তো এখানে একটা অপশন হয়ে যাবে, আমি ইচ্ছে করে নাম চেঞ্জ করতে পারি নাও পারি। আমি এখানে এটাকে কেটে দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য দেখাই, আমি ABC লিখছি, এমনি আপনাদের দেখার জন্য ABC। এই যে এপারে রয়েছে, এটা হচ্ছে কালার বা রং সেট করার জন্য। আমি এই কিক বা ABC সিলেক্ট করার জন্য, এটা বোঝার জন্য যে এটা আমার লাল রঙে রয়েছে, তো কি এটা আমরা যখনই রাইট ক্লিক করব, সরি লেফট ক্লিক করব, তখনই এই একটা কালার ইয়ে বার খুলে যাবে। তো এখানে আমরা যেই কালারের উপরে, যেই রঙের উপরে গিয়ে আমি মাউস ক্লিক করব, সেই রঙটাই সেট হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য রেডটাকেই সিলেক্ট করছি, রেড দেখুন এখানটা রেড, আমি এখানে গিয়ে পারফেক্ট, এখানে দেখুন পুরো রেড আসছে না, এখানে যে কালারটা হবে সেখানে দেখাচ্ছে, কিন্তু আমি এখানে না গিয়ে, এখানেও রয়েছে আলাদা আলাদা, এই রেডের উপরে যদি আমি ক্লিক করি দেখুন এখানে এই কালারটাই আসবে, এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনি এটা রাজি কিনা, যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই হয়ে যাবে। এটা অ্যাকসেপ্ট করলাম, দেখুন এটা লাল রং এসে গেছে, অর্থাৎ এই কিকের রঙটা যেটা আগে লেখা রয়েছে, আমি এখন ABC লিখেছি, সেটা হয়ে যাবে। এরপর কী হবে, এইখানে একটা রাইট চিহ্ন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করলেই, লেফট ক্লিক করলেই দেখুন এটা লাল রঙের হয়ে গেল। তো আমি এটাকে আবার নিয়ে চলে আসছি, কালার আর লেখাটাও আমি ক্লিক করে দিচ্ছি, কারণ এটা ভালো লাগছে না, আমি আপনাদের বোঝানোর জন্যই এ করলাম। আর কালারটাও আমি নর্মাল কালার করে দিচ্ছি, যেটা ছিল এই কালারটা অ্যাকসেপ্ট করে। তো এরপরে তো এইভাবে যে কালার ছিল বা একটু অন্য হয়ে গেল, যাক ধর অসুবিধা নেই। তো এইভাবে আমরা এটাখানটায় কালার এবং নামটা চেঞ্জ করতে পারি, দেখা বোঝার সুবিধার জন্য। এর পাশে
1, 2, 3, 4 এটা রয়েছে। এগুলো কিসের জন্য? এটা হচ্ছে নাম্বার ব্লক। এখানে আমরা ঠিক যেভাবে নাম কালার লিখলাম, এটা আমরা যখন মিক্সার চ্যানেলে ট্রান্সফার করব, যখন এটাকে আমরা নিয়ে যাব মিক্সিং করার জন্য, তখন আমরা এই নাম্বার দেখে বুঝতে পারবো যে এক নম্বরে আমার কিক রয়েছে বা দু নম্বরে কিক রয়েছে। কালার লেখা তো আমরা দেখলামই, এছাড়াও নাম্বারটা সুবিধে রয়েছে যে এক নাম্বার চ্যানেলে আমার এটা ইয়ে হবে। তো এটাকে ট্রান্সফার করার জন্য মিক্সার প্যানেলের জন্য এটাকে নাম্বার সিলেক্ট করা রয়েছে। এগুলো আগে থেকেই থাকে, এই চারটে ড্রামে মানে ড্রামের প্যাকটা আগে থেকে দেওয়া থাকে কিক স্নেয়ার, এগুলো যদি আপনি এমটি প্রজেক্ট না নেন। আর এই 1, 2, 3, 4গুলো এটার সঙ্গে মিলিয়ে দেওয়া থাকে। কিন্তু যখনই আমরা নতুন কিছু অ্যাড করব বা অন্য কোনো প্লাগিনস নেব, তো তখন কিন্তু আমাদের এই নাম্বার ব্লককে আসবে না, তখন আমাদের ওখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। কীভাবে আমরা বসাবো? ঠিক এইভাবে লেফট ক্লিক করব, করার পর আমরা মাউসের চাকাটা ঘোরালেই দেখুন এইটা যেমন, যদি আমি 3 নম্বরে না রেখে এটাকে আমি অন্য নাম্বার রাখতে চাই 5 নম্বরে, তো আমাদের চাকাটা ঘোরালেই সামনে পিছনে ঘোরালেই কম বেশি হবে। তো আমি দরকার নেই, আমি এটাকে যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। তো এইভাবে আমরা নেম মানে নাম্বার ব্লকে নাম্বারটাকে সেট করতে পারি, বা এটা নাম্বার ব্লকটাকে এইভাবে আমরা সেট করে ইয়ে করতে পারি, আর এটা নাম্বার ব্লক বলা হয়। এর পাশে রয়েছে দেখুন নব রয়েছে চাকা মতো, এগুলো এটা কি? এটা হলো ভলিউম নব। অনেকগুলো প্রত্যেকটা ট্র্যাকের সোজাসুজি এই নবটা রয়েছে, এটা হচ্ছে ভলিউম নব। ভলিউম নবটা কেন? এই যে আমি যখন এখানে বিট তৈরি করছি, কোনো রিদিম তৈরি করছি, তখন কোনোটা যদি জোরে বাজে বা কোনোটা আস্তে বাজে, এটাকে আমাদের সেট করার জন্য, সামঞ্জস্য রাখার জন্য, ভলিউমটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই ভলিউম কী বলুন ভলিউম ইয়েটা আমরা বাটনটা ব্যবহার করতে পারি। কীভাবে আমি দেখে দিচ্ছি, যেমন দেখুন আমি এই ক্ল্যাপটা নিয়ে আপনাদের বোঝাচ্ছি, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারেন। দেখুন আমি বাজছি, একটু কানে লাগবে, দেখুন এই দেখুন এইটা লাগছে। তাহলে আমি কী করবো, সঙ্গে সঙ্গে এখানে ভলিউম ইয়েতে গিয়ে এটা গিয়ে ক্লিক করব, লেফট ক্লিক করার পরে চাকা যখনই আমি পাবো দেখুন ক্ল্যাপের এটা আস্তে হয়ে গেছে। দেখুন আবার একটু বাড়ি দিই, এই এটা এইভাবে দেখুন ক্ল্যাপটা আস্তে হয়ে গেছে। বা এইভাবে আমি ভলিউমটাকে সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করার জন্য আমি এই ভলিউম কিটা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ট্র্যাকে, যেটার সোজাসুজি আপনি ভলিউম নবটাকে কম বেশি করবেন সেটা সেই টোনটা ই হয়ে যাবে। আর দেখুন আমি যদি কিকে গিয়ে করি, এটা দেখুন কমে গেল। আবার একদম যদি আমি ইয়ে করে দিই, কিকের আওয়াজটা কিন্তু শোনাই যাচ্ছে, কিন্তু ক্ল্যাপের আওয়াজটা শোনা যাচ্ছে। তো এটা ভলিউম অ্যাডজাস্ট করার জন্য। আর এটা রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন মাইক মতো বা স্পিকার মতো, এটা আপনারা তখন বুঝেও গিয়েছেন যে এটা হচ্ছে প্লে স্টপ বটন। এটা আমরা প্লে করলেই এখানে প্লে হবে, মানে ক্লিক করলে লেফট ক্লিক করলেই, আর এটা লেফট ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। তো এর পাশে আরেকটা ভলিউম নব রয়েছে, এটা কি? এটা হচ্ছে প্যানিং নব বলা হয় এটাকে। প্যানিং নবটা হচ্ছে আপনারা সবাই জানেন, প্যান মানে হচ্ছে প্যান করার জন্য। আমাদের যে হেডফোনের যে স্পিকার রয়েছে, দুটো স্পিকার ডান দিকে বাঁ দিকে, সেইটার আওয়াজ এদিক ওদিক মুভ করার জন্য, লেফট রাইট মুভ করার জন্য এই প্যানটাকে মানে প্যানিং নবটাকে ব্যবহার করার জন্য, হয়তো ডান দিকে যাবে বা বাঁ দিকে বেশি যাবে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য। যখনই আমি এখানে ক্লিক করে লেফট ক্লিক করে যখন চাকাটা ঘোরাবো, এটা বেশি হবে, এটা বাঁ দিকে করে দিলে বাঁ দিকে স্পিকারটা কমে যাবে, ডান দিকে করে দিলে ডান দিকে অর্থাৎ হেডফোনের ডান দিকে স্পিকারটা আপনার কমে যাবে বা বেড়ে যাবে। এইভাবে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা আপনারা প্রজেক্ট করে নিজেরা দেখে নেবেন। তো এটা হচ্ছে প্যানিং নব, দেখবেন আপ ডাউন করছে এইদিকে ওদিকে, যখন করছে যেদিকটা করবে সেদিকটা একটু কম হবে, যেদিকটা করবে সেদিকটাই হবে, এইভাবে। আর এর পাশে রয়েছে দেখুন সবুজ লাইট চলছে ছোট টিপের মতো দেখতে। তো এইটা কি? এটা হচ্ছে এই র্যাকগুলোকে, এই ট্র্যাকগুলোকে অফ করার জন্য। আমি যখন প্রজেক্ট করছি অনেকগুলো ট্র্যাক থাকবে আমার, তো আমি যে কোনো একটা ট্র্যাক আগে আমি একটা সেটিং করছি। আমার অনেকগুলো ট্র্যাক রয়েছে, আমি এটাকে দেখাচ্ছি আপনাদের ইয়ে করার জন্য দিচ্ছি। তো এই একসঙ্গে এটা বাজে, এগুলো বাজছে, কিন্তু আমি চাচ্ছি যে বাজবে এগুলোও থাকবে, আমি ডিলিট করব না, কিন্তু আমি শুধু এই ড্রামটা এখন সেট করব। ড্রামটাকে আমি নানা রকমভাবে করে দেখব কোনটা কী বাজছে, কীভাবে কী এটাকে আরও কালারিং করা যায়। তো তার জন্য আমি চাচ্ছি অন্যটা আমি পুরো
একসঙ্গে অফ করে দেবো, এগুলো চাই না আমি, শুধু ড্রামটা রাখবো। তার জন্য কি হবে, রাইট ক্লিক করলেই এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আমরা যদি ক্লিক করি, লেখা আছে দেখুন SOLO, সোলো, সোলো মানে সিঙ্গেল, একা। তো এটা করলেই শুধু এই ট্র্যাকটা বাজবে, অর্থাৎ দেখুন আমি প্লে দিলে ড্রামটা শুধু বাজে, কিকটা অর্থাৎ ক্লিকটা বাজছে। আবার ঠিক একইভাবে আমি যখন এখানে রাইট ক্লিক করে এই টিকটা তুলে দেবো সোলো সামনে থেকে এখানে, তখন দেখুন আর সব একসঙ্গে বাজবে। এটা অনেকগুলো যখন ট্র্যাক হয়ে যাবে সব এক করার জন্য, যে কোনো একটা বাজার জন্য বা দেখার জন্য, তখন আমরা এইভাবে সব কটাকে একসঙ্গে অফ করে দিতে পারি শুধু একটাকে। কিন্তু যদি আমি আলাদা আলাদাভাবে যদি করতে চাই, আমি চাচ্ছি এই হাই হ্যাটটা এখন বাজবে না, এটাকে আমি অফ করব, এখানে লেফট ক্লিক করলে এটা অফ হয়ে গেল। দেখুন হাই হ্যাটের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, টোনটা আমরা শুনতে পাচ্ছি না। তো এটা সিঙ্গেল এইভাবেও করা যায়, আবার রাইট ক্লিক করে সব একসঙ্গে একটা বাজে সব একসঙ্গে অফ করা যায়। যেটা করে গিয়ে আমরা রাইট ক্লিক করব সেটাই শুধু বাজবে, মানে স্লো সোলো সিলেক্ট করলে। তো মোটামুটি আমরা এটা দেখে নিলাম। এরপর আমরা এদিকে দেখুন একটা নব রয়েছে, এই যে এটা হচ্ছে সুইং নব। তবে আপনাদের আমি বলে রাখি, এই সুইং নব নিয়ে কেউ ঘাটাঘাটি করবেন না, কারণ এই সুইং নবটা যদি একদম পারফেক্টভাবে টিউন না হয় তাহলে কিন্তু পুরো রিদিম বলুন বিট বলুন নষ্ট হয়ে যাবে, শুনতে খাপ লাগবে। তো এটাতে আপাতত হাত না দিলেই ভালো। তো এর পাশে রয়েছে দেখুন আরেকটা ছোট্ট কালো মতো একটা বক্স রয়েছে, এটা কি, এই যে আমি বললাম এটা বাড়ানোর জন্য, একটা বার, দুটো বার, চারটে বার, আমরা যদি বাড়ানোর জন্য আমরা এখানে গিয়ে করতে পারি। কীভাবে, এটা গিয়ে এখানে গিয়ে মানে মাউসটা রেখে রাইট ক্লিক করলে এরকম একটি ছোট্ট ইয়ে খুলে যাবে। তো এখানে আমরা 1 বার, 2 বার, দেখুন আমি 2 বার ইয়ে করলেই দেখুন এটা বড় হয়ে যাবে, 2 বার সেট হয়ে যাবে, এখানটায় বড় ইয়ে হয়ে যাবে, সরি এখানে গিয়ে বেশি ইয়ে দিতে হবে, ষোলো বিট একটা বার রয়েছে আমাদের এখানে। আমরা যদি 2টো বার চাই এইভাবে সেট করলে দেখুন আরও বেড়ে গেল। তারপরে আমরা আবার এইভাবে গিয়ে যদি 4 বার চাই তাহলে আরও বেড়ে যাবে, এখানটা আমাদের জায়গা নেই বলে এখানে দেখাচ্ছে না, এইভাবে আরও বেড়ে যাবে। দেখুন এখানে এইটা বেড়ে গেছে, এটাই হয়ে গেছে। কিন্তু আমরা যখনই একটা বার সেট করব 1 বার, দেখুন এটা রয়েছে কিন্তু অফ হয়ে গেছে, মানে এখানে দেখা যাচ্ছে না আমাদের একটা বারই করছে। তো এইভাবে আমরা এখান থেকে সেট করতে হবে। তো এখান থেকে টেনে আমরা যখনই যেটার উপর ড্র করবো তখন ওইটা ইয়ে হয়ে যাবে। তো এটা এইভাবে করা যাবে, অসুবিধা নেই, আমরা যখন এইভাবে করব যখন তখন এটা ইয়ে হয়ে যাবে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো মোটামুটি এই 16 বিটি থাকে, তো এটাকেই আমরা কপি পেস্ট করে বাড়ি নিতে পারি, এটা দিয়েই করা যায়। কিন্তু কোনো রকমের কালার করার জন্য বা আরও যদি একটু বড়োতে আমরা প্রজেক্ট করতে চাই, সেই জন্য এটাকে এই অপশন রয়েছে, অনেকটা পর্যন্ত বাড়ানো, অনেক বড় করা যায় এটাকে। তো এটা আমরা দেখে নিলাম। এরপরে আরেকটা এটা অপশন রয়েছে, এটা খুব ভালো অপশন দিয়েছে, এটা শুধু FL Studio 20 রয়েছে, আগে ছিল না এটা অন্যগুলোতে। তো এটা কি, এখান থেকে আমরা এটাকে মিক্সিং করতে পারি, অর্থাৎ শুধু আমরা এই যে এখানটা যে রিদিমটা তৈরি করলাম, যে বিট বলুন, ক্ল্যাপ বলুন, হাই হ্যাট বলুন, যেটা আমরা করলাম, এখান থেকে আমরা এটাকে আমরা মিক্সিং করতে পারি। এখানে নোট রয়েছে, ভেলোসিটি রয়েছে, রিলাইজ রয়েছে, ফাইন রয়েছে, প্যান রয়েছে, এখানে আমরা এই যে প্যানিং বললাম আমরা এখান থেকে করতে পারি। এছাড়াও এই যে নোট আমি চাচ্ছি এটার মধ্যে সিলেক্ট রয়েছে, এটা আমি এটাকে সিলেক্ট করলাম, এই দেখুন আগেই বলেছিলাম যে এটা সিলেক্ট, এইগুলো এই সময় কাজে লাগে, যেটাতে সিলেক্ট করবো সেটা চলে এলো। এটা আমি চাচ্ছি যে এই প্রথম নোটটা জোরে বাজবে, তার থেকে এটা একটু আসতে বাজবে, তো আমি এটা যদি এইভাবে কমি তো এটা আসতে বাজবে, এটা আবার জোরে থাক, আবার এটা আসতে বাজবে। তো দেখুন আমি এটা যখন প্লে করব, আমি অন্যগুলো করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, একটা একটু আসতে বাজছে আর একটা একটু জোরে বাজছে। এইভাবে আমরা যদি এইভাবে করতে পারি, এইভাবে ভেলোসিটি এইভাবে আমরা ইয়ে করতে পারি, একটা এটা দেখুন এই
এইভাবে আমরা কমে মানে কি করতে পারি, কম বেশি করতে পারি। কাজটা শুনলে আপনার হেডফোন লাগিয়ে শুনলে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা এখান থেকে সেটিং করা যায় শুধু এই চ্যানেল র্যাকের জন্য। এছাড়া আলাদা মিক্সিং করার জন্য আমাদের মিক্সার প্যানেল রয়েছে, সেটা আমরা পরে দেখব। তো এটা আমরা দেখে নিলাম, এর এটা রয়েছে, এটা এর আমাদের কোনো দরকার লাগবে, এটা দিলে অনেক সময় এটাতে মানে ক্লিক হয়ে গেলে এরম চলে আসে, ঘাবড়াবার কিছু নেই, এখানে আবার ক্লিক দিলে আবার আমাদের এটা চলে আসবে। তো বন্ধুরা আমরা মোটামুটি চ্যানেল একে সব কিছু দেখে নিলাম। এরপরে আরেকটা জিনিস রয়েছে, আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, অর্থাৎ এই কিকটা আমার ভালো লাগছে না, আমি এটা চেঞ্জ করতে চাই, বা এটা থাকবে, আমি আরেকটা কিক চাচ্ছি যে এই প্রজেক্টে বা এই যেটা আমি রিদিন তৈরি করছি সেই প্রজেক্টে আরেকটা কিক আমি ব্যবহার করবো, একসঙ্গে দুটো কিক বাজবে, তো সেটা কী করব। যদি কিক অর্থাৎ ড্রামের কিছু আমরা ব্যবহার করি, তাহলে আমরা এখানে এই যে এটা বাউসার প্যানেল বলে, আমার পার্ট নাম্বার ওয়ানে সব বলা আছে। তো বাউসার প্যানেলে আগে থেকেই মানে এপল স্টুডিওতে আগে থেকে ইন্টারনাল সব ইয়ে দেওয়া আছে, যে এখানে আপনাদের পুরো ড্রামের প্যাক রয়েছে, অ্যাকোস্টিক ড্রামে যে যে আলাদা আলাদা ইয়েগুলো থাকে সব কিছু, হায়াস, সিম্বল, হ্যাঁ, স্নেয়ার, কিক, ক্ল্যাপ সব রয়েছে। তো সেটা কিভাবে বার করতে হয়, কোথায় গিয়ে বার করতে হয়, সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব। এখন এটা আমার উপস্থিত বার করা রয়েছে কিক, এই দেখুন এখানে কিক বার করা রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা কিক নিতে পারি, তো যেটা আমি নেব সেটা আমি ক্লিক করে করলে আমি এটার টোনটা শুনতে পাবো যে হ্যাঁ এটা এরকমভাবে বাজবে, এরকম কিক হবে। তো আমি এটার উপরে এটা করলে আলাদা রয়েছে, এটা দেখুন এটা 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 রয়েছে, এইভাবে আমরা আলাদা আলাদা কিক নিতে পারি ইচ্ছামত। দেখানোর জন্য এটাই নিচ্ছি, বাউসার প্যানেল থেকে নিয়ে কী করতে হবে, যেটা আমরা নেব সেটার উপরে লেফট ক্লিক করে ড্র্যাগ করে বা টেনে এনে এইভাবে এই যে প্লাস রয়েছে আর যে লেখাটা রয়েছে নিচের লেখাটা, সবার নিচে যে লেখাটা থাকবে সেটার মধ্যেখানে ফাঁকা জায়গাটা মাউসের অ্যারো নিয়ে এসে ছেড়ে দিতে হবে। দেখুন চলে এসছে, এই কিকটা চলে এসছে, দেখুন আমি এখানে ধরলে আপনারা বুঝতে পারবেন, দেখুন এই চলে এসছে, দেখুন। তো এইভাবে আমরা বাউসার প্যানেল থেকে নিলে আমরা টেনে বা ড্র্যাগ করে আমরা নিতে পারি। কিন্তু যদি আমরা আলাদা কোনো ভিএসটি প্লাগইনস নিতে চাই বা ইনস্ট্রুমেন্ট নিতে চাই, এই যেমন এফএল কি বা অন্য কিছু পিয়ানো আমরা যদি নিতে চাই, তখন কি করতে হবে সেটা তার এখানে নেই। যদি আমরা বাইরে থেকে নিতে চাই অর্থাৎ এফএল স্টুডিওতেই, কিন্তু যদি অন্য জায়গা থেকে আমরা নিতে চাই, তার জন্য আরেকটা অপশন রয়েছে, এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, এই যে মাউস নিয়ে গেলে দেখুন একটা লাইট মতো জ্বলে যাচ্ছে এটা। তো এখানে লেফট ক্লিক করলেই এরকম একটি পেজ খুলে যাবে। তো এখান থেকে এগুলো হচ্ছে সব প্লাগইনস রয়েছে, তো এখান থেকে এফএল কিটা নিতে পারে। আমি এটা এফএল কিটা নিয়ে দেখাচ্ছি, কারণ যারা নতুন কাজ করে বিজ্ঞানীরা সবসময় এফএল কি নিয়েই আগে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা নিয়ে নিয়ে দেখাচ্ছি। হলো একটি পিয়ানো, এফএল কিটা কি একটি পিয়ানো, যেটা আপনি অ্যাড করবেন সেটার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে শো করবে যে কি আপনি নিলেন, সেটা কি জিনিস। তো এখানে আপনি এই যে আমরা পিয়ানো, এই টোনটা আমরা পাবো যখন আমরা ড্র করব বা কিছু তৈরি করব। তো এটা এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, এটা চলে এলো। এইভাবে আমরা ভিএসটি প্ল্যাগিনসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি এই প্লাসের মাধ্যমে, আর বাউসার প্যানেল থেকে নিলে আমরা ট্রেনে ড্র্যাগ করে আমরা নিয়ে নিতে পারি। তো আমি এখানটা আমি দেখাচ্ছি, দেখুন এরকম বাজবে, এইভাবে করে না যদিও, পিয়ানো রোলে গিয়ে এই যে পিয়ানোটা বাজলো। তো এইভাবে আমরা বাইরে থেকে নিতে পারি প্লাগিনসগুলো, বাইরে থেকে মানে এফএল স্টুডিওর মধ্যে থেকেই নিতে পারি, আর বাউসার প্যানেল থেকে নিলে আমরা টেনে নিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের এইভাবে সব দেখা হয়ে গেল। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে সবার প্রথমে এফএল স্টুডিও ওপেন করে আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন, এইভাবে ড্র করে সব কিছু নতুন নতুন কিছু নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যেমন এই একটা রিদিম তৈরি হয়ে গেল, দেখুন আমি সব অন করে দিচ্ছি, খুব সুন্দর। এইভাবে আপনারা যে কোনো, আমি এইভাবে ড্র করেছি বলে যে এইভাবেই করতে হবে না, আপনি যেইভাবে ইচ্ছা করতে পারেন। এছাড়া এখানে একটা ড্র করলেন, দেখুন দেখুন এটা চেঞ্জ হয়ে গেল, আমি এটাকে অফ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, ঠিক ঠিক ঠিক।
তো এটা হয়ে গেল, এইখানে একটা দিলাম, এইভাবে আপনারা বসিয়ে বা এখানে একটা দিচ্ছি দেখি কিরকম লাগে। তো এইভাবে আপনারা আগে প্র্যাকটিস করবেন, নিজেরা তৈরি করবেন। খারাপ লোক আপনারা ভিডিও দেখেই এফএল স্টুডিও ওপেন করে চ্যানেল একটা ওপেন করে নিজেরা তৈরি করবেন, কীভাবে কী করতে হয়, কীভাবে নিয়ে আসতে হয়, কীভাবে ড্র করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এটা প্র্যাকটিস করবেন। তাহলে কী হবে, খুব সহজভাবে আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন, এক একটা ভিডিও দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে আমি প্রত্যেকটা একটা ছাড়া ছাড়া দিয়েছি, আপনারা এটাকে অফ করে দিন, মানে ডিলিট করে দিন, এইভাবে দিয়ে দেখুন কীভাবে কীরকম লাগে, এইভাবে আপনারা প্র্যাকটিস করুন, তো আপনারা নিজে শুনেই বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা আগে তৈরি করুন, তৈরি করলে আপনারা অনেকটা এগিয়ে যাবেন বা অনেক কিছু শিখে যাবেন। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিও দেখে ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের প্রত্যেকটা জিনিস এই চ্যানেল লেখার পরে আমরা পিয়ানো রোলে যাব, তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি আপনাদের খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দেব। আপনারা পরপর ভিডিওগুলো দেখলে আমরা খুব সহজেই, যারা কিছুই জানেন না এফএল স্টুডিও সম্বন্ধে, তারাও এফএল স্টুডিও চালাতে পারবেন, রিদিম তৈরি করতে পারবেন, মেলোডি তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা মিউজিক কম্পোজার হতে পারবেন। আর এই পরপর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে ঘন্টি মতো যে ছবিটা বা আইকন রয়েছে তাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি ছোট্ট পপ আপ খুলে যাবে, সেখানে অল নোটিফিকেশন লেখা রয়েছে, তার উপরে আরেকবার ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর যদি আপনারা প্র্যাকটিস করার সময় বা কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।